লাগবে, যেহেতু সরাসরি এনভায়রনমেন্টের যে বিষয়গুলো নদী বা খাল বলো অথবা দূষণ হচ্ছে, গাছ কেটে ফেলছে, তা আমার এখানে কী স্বার্থ? আমি এটার মালিক না, তারপর আমি মামলা করতে পারবো কিনা? এই বিষয়টা নিয়ে মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ প্রথম 1992 একটা মামলা হয় হাইকোর্টে, পিআইএল বিষয়ক, যেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা আমরা জনস্বার্থ বলি এই বিষয়ে। তখন হাইকোর্ট এই প্রথমবারের মতো পিআইএলটাকে অনেক বিস্তৃত ব্যাখ্যা দিয়েছে, মানে উদার ব্যাখ্যা যেটাকে আমরা বলি, উদার ব্যাখ্যা দিয়েছে এবং বলছে যে হ্যাঁ, এখানে কি যে কই কী করতে পারবে, মামলা করতে পারবে। তো মূলত এই যে একটা থিওরি বা একটা ডক্ট্রিন, এই বিষয়টাকে এস্টাবলিশ করেছে বেলা।